ওম শান্তি। জ্ঞান সাগর। বাবা বলেছেন, জ্ঞান হলো অমৃত আর যোগ হলো অগ্নি। জ্ঞান আর যোগের দ্বারা আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বাচ্চাদের ভোলা বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এনাকে বলা হয় শিব ভোলা বাবা। সবসময় শিবকে বাবা বলা হয়। কোনো ছবির দিকে দেখুক বা না দেখুক, কিন্তু স্মরণ করে শিব ভোলানাথকে। শঙ্কর বা বিষ্ণু কিংবা ব্রহ্মাকে ভোলানাথ বলবে না। ভোলার শব্দটি উচ্চারণ করার সাথে সাথে মানুষের বুদ্ধিতে নিরাকার শিব বাবারই চিত্র চলে আসে। এখন আমরা বাচ্চারা প্র্যাকটিক্যালি জানছি, এখন ভোলানাথ বাবা বললে ভক্তিমার্গের লোকেদের খুব মিষ্টি হবে না। এখন আমরা বাচ্চারা শিব বাবাকে স্মরণ করে থাকি, শিব ভোলানাথ বাবা বললে মুখ মিষ্টি হয়ে যায়। শিব বাবা আমাদেরকে পড়িয়ে স্বর্গের মালিক বানান। বাবা বললে বাচ্চাদের প্রপার্টির কথাও অবশ্যই স্মরণ হয়। আজ প্রাপ্ত মুরুলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপ দাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, জ্ঞান হলো অমৃত আর যোগ হলো অগ্নি। জ্ঞান আর যোগের দ্বারা আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করছি কি, যোগ করছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, আমরা হলাম রাজঋষি, স্বয়ং ভগবান আমাদেরকে রাজ্য শিখিয়ে রাজত্বের উত্তরাধিকার দিচ্ছেন, এই নেশাতে থাকতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি এই নেশাতে থাকছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, যোগ অগ্নির দ্বারা বিকর্মগুলিকে দগ্ধ করে সব অসুখ বিসুখের থেকে সদাকালের জন্য মুক্ত হতে হবে, এই জন্মের কর্মভোগকে স্মরণী থেকে মেটাতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি যোগ অগ্নির দ্বারা বিকর্মগুলিকে দগ্ধ করে সব অসুখ বিসুখের থেকে সদাকালের জন্য মুক্ত হচ্ছে কি, এই জন্মের কর্মভোগকে স্মরণী থেকে মেটাচ্ছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, পবিত্রতার বিশেষ ধারণার দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভবকারী ব্রহ্মচারী ভব। ব্রাহ্মণ জীবনের বিশেষ ধারণা হলো পবিত্রতা, এটাই হলো নিরন্তর অতীন্দ্রিয় সুখ আর সুয়েট সাইলেন্সের বিশেষ আধার। পবিত্রতা কেবল ব্রহ্মচর্য নয়, বরং ব্রহ্মচারী আর সদা ব্রহ্মচারী অর্থাৎ ব্রহ্মা বাবার আচরণে প্রতিটি কদম চলতে থাকা, সংকল্প ভুল আর কর্মরূপী কদম ব্রহ্মা বাবার কদমের উপরে থাকবে। এইরকম যে ব্রহ্মচারী তার চেহারা আর চলন সর্বদাই অন্তর্মুখী আর অতীন্দ্রিয় সুখের অনুভূতি করাবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি পবিত্রতার বিশেষ ধারণার দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভবকারী ব্রহ্মচারী হচ্ছে কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, সেবায় ত্রিকালদর্শীর সেন্স আর রোহানীয়তের এসেন্স যারা ভরি তারাই হলো সার্ভিসেবল। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সেবায় ত্রিকালদর্শীর সেন্স আর রোহানীয়তের এসেন্স ভরছি কি, চেক করে চলেছি। সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।